24 ঘন্টার মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করার আলটিমেটাম। এদিকে সরকারের উদারতাকে বিএনপি জামাত দুর্বলতা মনে করছে বলেছেন আজম নাসির। জানাবো বিএনপির আন্দোলন মানে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ বলেছেন তথ্যমন্ত্রী। এদিকে এবার আর একতরফা নির্বাচন করতে দেবে না হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো অন্তত 70-80টি আসনে ইভিএম ভোট হবে বলেছে ইসি আলমগীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করার আলটিমেটাম। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে নির্বাচন কমিশন অভিমুখে কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। বক্তারা বলেন 2001 থেকে 2004 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকারের আমলে খুন গুম হত্যা করেছিল, তাদের তাণ্ডব সম্বন্ধে নতুন প্রজন্মকে আমাদের জানানো উচিত। বর্তমানে বিএনপি জামাত প্রতিটি জেলায় খুন গুম হত্যা চালিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পায়তারা করছে। 1977 সালে 2 অক্টোবরের ঘটনা সঠিকভাবে তদন্ত করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় তাহলে নির্বাচন কমিশনের অভিমুখে কর্মসূচি গ্রহণ করা হবে। সমাবেশে অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল বলেন, জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন আইএসআই কর্মকর্তা, তিনি পাকিস্তানের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। একমাত্র জিয়ার পরিকল্পনায় 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত খুন গুম হত্যা একমাত্র এই জিয়াউর রহমান করেছিলেন। 1977 সালে যাদের হত্যা করেছিলেন জিয়াউর রহমান, তাদের কবর কোথায় তা তাদের স্ত্রী ছেলে মেয়েরা আজ পর্যন্ত জানে না। বিএনপি আজ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিতে পারেনি। বিদায় বিএনপিকে পাকিস্তানে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেন। সমাবেশে 4 দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, বিএনপি জামাত জোটের শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা দেশে একযোগে বোমা হামলা, অগ্নিসংযোগ, জঙ্গিবাদ সৃষ্টি, খুন, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। 1975 থেকে 1981 সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ হাজার হাজার মুক্তিযোদ্ধা, সামরিক কর্মকর্তা ও সৈনিক হত্যার অপরাধে অবৈধ সামরিক শাসক খুনি জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। মানবাধিকার লঙ্ঘন করে আন্দোলনের নামে পুরো দেশে আগুন দিয়ে হাজার হাজার মানুষ পুড়িয়ে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অপরাধে বিএনপির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ সহ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে। জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ ও বোমা হামলার মদতদাতা বিদেশে পলাতক আসামি তারেককে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। সরকারের উদারতাকে বিএনপি জামাত দুর্বলতা মনে করছে বলেছেন আজম নাসির। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন বলেছেন, গণতান্ত্রিক দেশে সব দল ও সংগঠনের স্বাধীন মত প্রকাশের অধিকার রয়েছে, তাই সরকার সব দলের প্রতি সহমর্মী। কিন্তু আন্দোলনের নামে বিএনপি জামাত বর্তমানে দেশব্যাপী সন্ত্রাস হামলা ও নৈরাজ্য সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে। তাদের এই পরিকল্পিত নৈরাজ্যে সরকার এখনও নমনীয় ভাব প্রদর্শন করছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদারতার পরিচয় দিয়ে তাদের চায়ের দাওয়াতও দিয়েছেন, কিন্তু তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের উদারতাকে তারা দুর্বলতা মনে করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য চলতে থাকলে সরকার তা নিয়ন্ত্রণ করতে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপির আন্দোলন মানে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ বলেছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলনের নমুনা হলো আন্দোলন করতে গিয়ে নিজেরা নিজেরা মারামারি করা, পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা, সারা দেশে পণ্ডগোল করার অপচেষ্টা চালানো। ডক্টর হাসান মাহমুদ বলেন, নাম সর্বস্ব যেসব রাজনৈতিক দলের সাথে তারা সংলাপ করেছে সেগুলোর বাস্তবিক অর্থে কোনো অস্তিত্ব নেই, আছে শুধু সাইনবোর্ড। তারা এই সমস্ত দল নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে বলে ঘোষণাও দিয়েছে। 2018 সালের নির্বাচনের আগেও এরকম একটি ঐক্য তারা করেছিল, যার ফলাফল হচ্ছে নির্বাচনে বিএনপির 5টি আসন। এই সব দলকে নিয়ে আন্দোলন করলে অতীত যেমন জনগণ সাড়া দেয়নি, এবারও দেবে না। নির্বাচনের মাঠ থেকে বিএনপিকে সরানোর চেষ্টা হচ্ছে কি না সেই প্রশ্নের জবাবে ডক্টর হাসান বলে, নির্বাচনের মাঠ থেকে তো কাউকেই কেউ সরাতে পারে না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচনের মাঠ থেকে 2014 সালে বিএনপি পালিয়ে গিয়েছিল,
এবং 2018 সালে নির্বাচনের মাঠ থেকে পালিয়ে গিয়ে পরে নির্বাচনের ট্রেনের পাদানিতে চড়ে নির্বাচনে গিয়েছিল। তো এবার তারা নির্বাচনের ট্রেনের পাদানিতে চড়বে কিনা, ট্রেনে চড়বেন, সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, তাদের জনপ্রিয়তা যাচাই করুক। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে আবারও সম্পূর্ণ নাচক করে দিয়ে সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন স্বাধীন কমিশন। আর সংবিধান অনুযায়ী অন্যান্য গণতান্ত্রিক দেশে, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে যে সরকার দেশ পরিচালনা করেছিল, সেই সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে। আমাদের দেশেও তাই হবে, অন্য কোনো বায়না ধরে কোনো লাভ নেই। মির্জা ফখরুল সাহেবকে তাদের কর্মীরা যেহেতু সাড়া দিচ্ছে না, সেজন্য তাকে গরম বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। একতরফা নির্বাচন করতে দেবে না হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে, যে কারণে আবার তারা বিরোধী দলের উপরে চড়াও হতে শুরু করেছে, গুলি করে ভাঙচুর করেছে এবং হত্যা করেছে মানুষকে। কিন্তু এবার কি তা পারবে? জনগণ কি তাদের এভাবে একা নির্বাচন করতে দেবে? আমরা কি তাদের ভাইদের হত্যার প্রতিশোধ নেব না? আমার ভাইদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিচ্ছে, নির্যাতন করছে, তার প্রতিশোধ নেব না? এবার আর কোনোভাবেই একতরফা নির্বাচন করতে দেব না। নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি মহাসচিব। তিনি বলেন, শুক্রবার নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওনের বাসায় গিয়েছিলাম। আমরা গিয়ে যখন ও তাদের ওখানে পৌঁছেছি, তখন দেখি যে তার মা শোকে পাথর হয়ে গেছেন। আমরা গিয়ে যখন তার হাত ধরলাম, তিনি শুধু বললেন, বাবা যে বইলা গেল, আমি ফিরা এসা ভাত খামো, ফিরা এসা আর ভাত খাইল না। এর কি জবাব আমরা দেব? বলতে পারি না, এই হাসিনা জবাব দেবেন। সেই যুবক মাকে বলে গেছে এসে ভাত খাবো এবং বিএনপির একটা অনুষ্ঠানে গেছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ অনুষ্ঠান, সেখানে তাকে হত্যা করা হলো। আজকে শেখ হাসিনাকে অবশ্যই জবাব দিতে হবে। এই যুবককে হত্যার জন্য দায়ী কে? বন্দুক তাক করা একজন ডিবি পোশাকধারীর ছবি দেখিয়ে মির্জা ফখরুল বলেন, এই সভা থেকে আমরা দাবি করেছি এই ছবি তদন্ত করা হোক। এই যে রাইফেল দিয়ে গুলি করেছে, তার তদন্ত করে তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। যদি না দেন, আমরা বসে থাকবো না। বসে নেই ভোলায় মামলা করেছি, নারায়ণগঞ্জেও মামলা করব। যতবার আপনারা বেআইনিভাবে আইন ভঙ্গ করে আমাদের ভাইদের উপর অত্যাচার করবেন, ততবার মামলা হবে। ভাবছেন ক্ষমতায় আছেন, মামলায় কি হবে? মামলায় হয় খুবই হয়। সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, সংসদ বাতিল করুন, সংসদ বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় এদেশের জনগণ আপনাদের কোনো দিনেই ক্ষমা করবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকার জানে কোন পরিস্থিতিতেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সুতরাং হত্যা করে। কিন্তু আমাদের কর্মীরা মার খেতে শিখেছে, রক্ত দিতে শিখেছে, সুতরাং শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, কারণ এই সরকারকে হটাতে যা করা দরকার আমরা তাই করব। আর আমাদের কর্মসূচি এবং কার্যক্রমে আরও জোরদার হবে। অন্তত 70-80টি আসনে ইভিএমে ভোট হবে বলেছে ইসি আলমগীর। ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে নতুন প্রকল্প নিতে নির্বাচন কমিশন সচিবালয়ে কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি জানান, প্রকল্পের আওতায় নতুন ইভিএম সংগ্রহ করতে না পারলেও আগামী জাতীয় নির্বাচনে অন্তত 70-80টি আসনে বিদ্যমান মেশিন দিয়েই ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। স্থানীয় বা জাতীয় সংসদ নির্বাচনের যেসব এলাকায় এইসব মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ওইসব এলাকায় এই মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে, আগামী সংসদ নির্বাচনে ওইসব এলাকায় এই মেশিনে ব্যবহার করা হবে। এছাড়া আগামী নির্বাচনে 300 আসনের সব কেন্দ্রেই সিসি ক্যামেরা রাখার ইচ্ছা আছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমারিতে ঢাকার জনসংখ্যা বাড়লে আসন সংখ্যা বাড়বে, জনসংখ্যা কমলে আসন কমবে। বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ 150টি আসনে ইভিএম ভোট গ্রহণের কথা জানিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে সর্বনিম্ন কত আসনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে তা ততদিন জানায়নি ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, আমরা সর্বোচ্চ 150টি আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই প্রকল্প পাশ না হলে বৈশ্বিক ক্রাইসিস পরিস্থিতিতে যদি অর্থ ছাড় না হয় কিংবা এই মেশিন আমদানি করতে না পারলে আমাদের যে সক্ষমতা আছে তা দিয়ে 70-80টি আসনে ভোট গ্রহণ করার বিষয়টি নিশ্চিত। আমরা যা ইভিএম আছে তা দিয়ে 70-80টি আসনে ভোট গ্রহণ করা যাবে। তিনি বলেন, স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনের আগে যেখানে ব্যবহার হচ্ছে সেসব এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। মোহাম্মদ আলমগীর বলেন, ইভিএম কেনার বিষয়টি কমিশনের না,
70-80টি আসনে ই ভোট গ্রহণ করা যাবে। তিনি বলেন, স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনের আগে যেখানে ব্যবহার হয়েছে সেসব এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে। মোহাম্মদ আলমগীর বলেন, ইভিএম কেনার বিষয়টি কমিশনের না, সেটি ইসি সচিবালয় দেখছে। সচিবালয় যদি ইভিএম সরবরাহ করে দিতে পারে তবে সর্বোচ্চ 150 আসনে এই মেশিনে ভোট হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে 300 আসনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা রাখার ইচ্ছা আছে, তবে এখনও সিদ্ধান্ত হয়নি। সম্ভব হলে সব ভোট কেন্দ্রেই দেব। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে মোহাম্মদ আলমগীর বলেন, ঢাকার জনসংখ্যা বাড়লে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়বে, আর আগের চেয়ে কমলে আসন সংখ্যাও কমবে। তবে সংসদীয় আসনে খুব একটা পরিবর্তন হবে না বলে মনে করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।